উত্তর ময়দানে শুয়ারের চেহারা দেখা যাইবে, মানুষের কোনো আকৃতি থাকবে না। আপনি আমি চেহারা দেখি বুঝবই লোকটা সুদ ঘুষ খাইছে। যারা নাকি দুনিয়াতে যেই মানুষ যেই যাদের ভিতরে যেটা কুকুরের সুরা, যাদের কিয়ামতের ময়দানে তাদের চেহারাটা কুকুরের মতো থাকবে, যাদের ভিতরে সাপের খাসলাত আছে তাদেরকে দেখিয়ে তাদের চেহারাটা সাপের মতো হইয়া যাইবে। ও আল্লাহ পাকের বান্দারা, বাবা আমি বুঝাইছি আপনিও গুনাহ করেছেন আমিও গুনাহ করেছি, আজকে আমার আল্লাহ পাকের নাম রহমান, যদি আমরা হাজার অন্যায় করি আল্লাহর কাছে তওবা করি, চোখের পানি ফালে যদি বলি আল্লাহ ভুল করিয়া ফালাইছি আল্লাহ অন্যায় করে ফালাইছি, আবার তো আপনার দরবারে আমি ফিরিয়ে আসছি, আমার আল্লাহ আপনার আমার জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ, আমার আল্লাহর মধ্যে এত দয়া এত মায়া দুনিয়ার মধ্যে আর কারো নাই। আমার আল্লাহ সব সময় যেন বান্দা বান্দা দিকে তাকাইয়া থাকে, ওরে বান্দা কখন তোরা গুনার কাজ ছেড়ে আমি আল্লাহর কাছে ফিরিয়ে আসবি। আজকে যদি ছেলে সন্তানেরা হারানো যায়, হারানো সন্তানের জন্য মা বাবার চোখের মধ্যে ঘুম থাকে না, কখন যে আমার হারানো সন্তান ফিরিয়ে আসবে, কখন আমি আব্বাকে একটা আব্বা বলে ডাক দেবে, কখন আমার হারানো সন্তান ফিরে এসে আমি মাকে একটা মা বলে ডাক দিবে। হারানো সন্তানের জন্য মা বাবার পথে দিয়ে তাকাইয়া অপেক্ষা করে কি করে না, কথা কর না বাবা। 20 বছর পর হারানো সন্তান যখন গভীর রাতে ফিরিয়ে আসে, দরজায় নক করছে মা, মা ঘুম থেকে লাফ দিয়ে উঠে বলে কি, সন্তানে বলে মা আমি আপনার হারানো সন্তান আব্দুল করিম আব্দুর রহিম রুহুল আমিন। মায় খুশি না বেজার, মা ঘুম থেকে লাফ দিয়ে উঠিয়া দরজাটারে খুলিয়া সন্তানটারে বুকের মধ্যে টান দিয়া নিয়া এগালে সুমা দেয় ওগালে সুমা দেয় আর কান্না করে বলে, বাবা আজকে 20 বছর পর্যন্ত তোর জন্য আমাগো চোখে ঘুম নাই, আজকে তোর জন্য আমাদের মুখের মধ্যে কোনো খাবার নাই, আজকে হারানোর সন্তান পাইয়া মা বাবা যত নাকি খুশি। আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ তোমাদের মা বাবার থেকে কোটি কোটি গুণ মায়া আমি আল্লাহর কুদরতি ছিনে জমা, আমি আল্লাহ তো সব সময় ধরো তোমাদের দিকে তাকিয়ে রইছি বান্দা, কখন তুমি গুনার কাজ ছাড়িয়া কখন তুমি সুদ ঘুষ ছাড়িয়া, কখন তুমি জেনা ব্যবিচার ছাড়িয়া, কখন তুমি অন্যায় অপরাধ জুলুম অন্যায় অত্যাচার ছাড়িয়া, কখন তুমি গুনার কাজ ছাড়িয়া আমি আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দেবা, অন্তর খুলে একবার ডাক দিয়া কোন আল্লাহ আল্লাহ রে আল্লাহ বলে ডাক দিতে কোনো লজ্জা শরম আছে নাকি, কথা কন না কা। আমি কোটি মানুষের সামনে আমার আব্বাকে আব্বা বলতে রাজি, আমার কোনো লজ্জা নাই, কথা কয় না। আমি হাজার মানুষের সামনে আমার মা কি মা বলে ডাক দেব শরম আছে নাকি, আমারে বানাইছে আমার আল্লাহ আমারে খাওয়ায় আমার আল্লাহ, আমি কথা বলতেছি আল্লাহর ইচ্ছায় আছি আল্লাহর ইচ্ছায়, আমার আল্লাহরে আমি আল্লাহ বলে ডাক দেব আমার কোনো লজ্জা নাই। আসলে একটা কথা সত্য বলবেন, আল্লাহরে কি আল্লাহ বলে ডাক দিতে কি মজা আছে না নাই? ওমিয়া যদি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিতে মজা না থাকতো, দুনিয়ার ভিতরে যত আল্লাহওয়ালা মানুষ জাকিরিন শাকিরিন আছে এরা কিন্তু আল্লাহরে বেশি দিন কেউ ডাকতো না, কথা কয় না। 2-3 দিন ডাক কে কইতে বলে এটার মধ্যে মজা নাই কিছু নাই, ভুলে যেতে মানুষ, আসলে কি মজা আছে না নাই? একবার ডাক দেন আল্লাহ মজা লাগছে। আজকে বাবা একবার ডাক দেওয়ার পরে যদি মজা লাগতে পারে, আর যে আল্লাহর বান্দারা হর হালতে আল্লাহরে ডাকে তারা কিন্তু আজের ময়দানে বসে শুধু তালাশ করে কোন ফাঁকে একবার আল্লাহরে আল্লাহ বলে ডাক দিবে। আল্লাহ বলে ডাক দেওয়ার মধ্যে যে কত মজা, যেই ছেলেটা যেই মেয়েরে ভালোবাসে ওই মেয়েটার নাম যত বলে ততই মজা পায়, যত ওই মেয়েটার নাম লেখে ওই নাম লেখার মধ্যেও কিন্তু সেই ছেলেটা মজা পায়, বুঝে নাই?
যার অন্তরের মধ্যে আমার আল্লাহর ভালোবাসা, যার অন্তরের মধ্যে আমার মাওলার মহব্বত, ওই আল্লাহর বান্দা আল্লাহর যতই ডাকে ততই মজা, ততই আবেগ বাড়ে। একবার ডাক দেন, আমার মায়ার মাওলারে, আমার মায়ার মাবুদুরে, কোথায় গেলে পাইব মাওলা তোমারে, কোথায় গেলে পাইব মাওলা তোমারে, তোমাকে পাইবার আশে, ঘুরি আমি রাদিবসে, আজকের এই মাহফিলে করলাম বিছানা, কুরআনের মাহফিলে করলাম বিছানা, আমার মায়ার মাওলারে, আমার দয়ার মাবুদুরে, কোথায় গেলে পাইব মাওলা তোমারে, কোথায় গেলে পাইব মাওলা তোমারে, তোমাকে পাইবার আশে, ঘুরি আমি দেশ বিদেশে, চরমনার ময়দানে করলাম বিছানা, সারসিনার ময়দানে করলাম বিছানা, মহব্বতে বলেন আমার মায়ার মাওলারে, আমার দয়ার মাবুদুরে, কোথায় গেলে পাইব মাওলা তোমারে, জিকির করেন আল্লাহ 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 আল্লাহ, মাইকেলা ফুলা না কয়ে গেদু মুখ সরাই লেখ সাউনা না, আজ কোনো মজাই পাইতেছি না, মাইকে কি হয়েছে কোচ পেরি না কি করে লাগে, দেখো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহর মতো এত দয়া এত মায়া দুনিয়ার মধ্যে আর কারো নাই, আল্লাহর পয়গম্বর সাইয়েদনা মূসার জামানায় একজন যুবক ছেলে এমন কোন গুনাহ নাই যে যুবক সেই দায় করে নাই, এলাকার লোকেরা পয়গম্বর মূসার কাছে বিচার দিয়ে বলল হুজুর ওই ছেলেটা বড় খারাপ, ওর জন্য এলাকার অন্যান্য ছেলেরাও দিন দিন খারাপ হয়ে যাইতে আছে, কি করব আপনার পরামর্শ চাই, আল্লাহর রাগী নবী মূসা তাদেরকে পরামর্শ দিল, যুবকে হাত পা বাঁধিয়া কিছু মজদুর দিয়া তারপরে জঙ্গলের মধ্যে ফেলে রাখিয়ে আসো, নবী মূসার কথা মতো যুবকের হাত পা বাঁধিয়া কিছু মার দিয়া জঙ্গলের মধ্যে ফেলে রাখি আসছে, আল্লাহ সব মানুষগুলো যখন চলিয়ে গেল ওই যুবকের সন্ধ্যার পর আসমানের দিকে হাত উঠে মুখ করে আল্লাহর দিকে ঘুরাইয়া চোখের পারি ফেলে বলতেছি মালিক আমি জানি আমার থেকে বড় নাফরমান জমিনের উপরে কেউ নাই,
আল্লাহ গো আমি জানি আমার থেকে বড় নাফরমান আসমানের নিচে কেউ নাই, ও আল্লাহ আমি তো আপনার কাছে আবার ফিরে আসি। আল্লাহ গো দুনিয়ার জমিনে ছেলে মেয়েরা বিপদে পড়লে মা বাবার সামনে আগাই আসে, ও আল্লাহ আজকে আমি এমন বিপদে পড়েছি আমার মা বাবা পর্যন্ত আমার বিরুদ্ধে চলিয়া গেছে। আল্লাহ বিপদ মুহূর্তে আপনি আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ গো তুমি যদি আমারে মাফ করে দাও, তোমার যদি কোনো ক্ষতি হয় ও আল্লাহ তাহলে আমাকে মাফ করে আপনার কোনো দরকার নাই। আল্লাহ গো আমারে মাফ করে দিলে যদি আপনার কোনো ক্ষতি না হয়, আল্লাহ গো তাহলে আপনি আমারে মাফ করিয়া দেন। এমন এমন কিছু কথা আল্লাহর কাছে বলল, আমার আল্লাহ পাকের কুদরতি সিনাটা ঠান্ডা হয়ে গেল। আমার আল্লাহ ওই যুবকের সমস্ত গুনাকে মাফ করিয়া আমার আল্লাহ ওই যুবকের মৃত্যু দিয়া দিল। আমার আল্লাহ জিব্রিল ফিরেস্তাকে পাঠাই দে, জিব্রিল রে যাও গিয়া আমার নবী মুসার কাছে গিয়া খবর বলো, জঙ্গলের মধ্যে একজন আল্লাহর ওলি মারা গেছে, তার জানাজা পয়গম্বর মুসা যেন নিজে ইমামতি করে। সুবহানাল্লাহ। আর এলাকার মধ্যে যেন এলান করে দেয়, জঙ্গলের মধ্যে এক আল্লাহর ওলি মারা গেছে, তার জানাজায় যারা যারা শরীক হইবে তাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এলাকার হাজার হাজার মানুষ জঙ্গলে রওনা করছে আল্লাহর ওলি জানাজা পড়ার জন্য, গিয়া দেখে জঙ্গলে কোনো আল্লাহর ওলির লাশ নাই, গিয়া দেখতেছে নাফরমানের লাশটা পড়ে রয়েছে। এলাকার লোকরা বলতেছে নবী মুসা কোথা আপনার বন্ধুর লাশ, দেখতেছি তো নাফরমানের লাশ পড়ে রয়েছে। আল্লাহর নবী মুসা বলতেছে আল্লাহ কোথা আপনার বন্ধুর লাশ, দেখতেছি তো শুধু একটা নাফরমানের লাশ। আমার আল্লাহ ডাকতে বলতেছে নবী মুসা আমার বন্ধুকে আর একবারও নাফরমান বলবো না, তোমরা যখন আমার বান্দাকে হাত পাও বা দিয়া জঙ্গলের মধ্যে ফালিয়ে রাখিয়া গেছো, আমার বান্দা আমি আল্লাহর কাছে এমন ভাবে সারেন্ডার করেছে, আমার বান্দা আমি আল্লাহকে এমন এমন কিছু ভাষা দিয়ে আমি আল্লাহকে ডাকছে, আমার বান্দা তো শুধু তার নিজের গুনাহ মাফ চাইছে। আমার বান্দা যদি ওই মুহূর্তে বলতো আল্লাহ দুনিয়ার সব মানুষ গুলোরে আপনি মাফ করে দেন, আমার বান্দা দুনিয়ার সব মানুষের জন্য মাফ চাইলি আল্লাহ আমি আল্লাহ দুনিয়ার সব মানুষকে মাফ করে দিতে। জোরে কর সুবহানাল্লাহ। বাবা আপনার জীবনে বহু গুনাহ করেছেন, আমি জীবনে বহু গুনাহ করেছি, আজকের মাহফিল থেকে আমরা খালেজ ভাবে তওবা করব। আল্লাহ গো আমি বহু গুনাহ করেছি, গুনাহ পাহাড় নিয়ে আজকের মাহফিলে আসি, ও আল্লাহ গুনাহ নিয়ে মাহফিলে আসি, আমি গুনাহ নিয়ে বাড়িতে যাইতে চাই না, আজকে রাখি মনোযোগতে, তারপর আল্লাহ কাছে তওবা করিয়া আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সবাই কর আল্লাহুম্মা আমিন। আজকে বাবা এখানে একদিন ব্যাপী একটা মাহফিল হককারী রব্বানি উলামা ইকরাম আছে, আপনাদেরকে কোরআন এবং হাদিসের একটা জালের মধ্যে আটকাইবে। সর্মনার আল্লাহর কুতুবে বয়ান করতুম বাইনবাস, এখনো সময় আছে তাড়াতাড়ি জালের মধ্যে আটকা পড়ো, দেখবেন জালের মধ্যে কিন্তু বাইন মাস আটকা পড়তে চাই না, জালের মধ্যে আটকা পড়লে আবার কাদার মধ্যে মাতাদারে ঢুকিয়া অপর দিক দিয়ে বের হইয়া যায়। আল্লাহর কুতুবে বয়ান করো বাইন মাস, এখনো সময় আছে জালের মধ্যে আটকা পড়ো, যদি তুমি জালের মধ্যে সহজে আটকা না পড়ো অপর দিক দিয়ে কিন্তু আর একজন আসতে আছে চল নিয়ে টেডা নিয়া, যখন নাকি চল তোমার কলিজার মধ্যে ঢুকিয়া পড়বে বাইন মাস, তখন কিন্তু তুমি আর পালাইতে পারবে না। ও আমতলির ভাইরা, ও কালিবাড়ির এলাকার ভাইরা, ও আমার যুবক বন্ধুরা, পর্দার আড়ালের আমার মা বোনেরা, আজকে আমরা হক্কানি উলামা ইকরামের মাহফিল আসছে,
আমরা কোরআন এবং হাদিসের একটা জাল নিয়ে আপনাদের কাছে আটকাইতে চাই। যদি আমরা বাইন মাসের মতো কেউ এড়াই এড়াই যাওয়ার চেষ্টা করি, অপরদিকে কিন্তু আরেকজন দাঁড়াই রয়েছে চল নিয়ে টেডা নিয়ে। আমার আল্লাহ যখন হুকুম করবে আজরাই অমুকের জান কবজ করিয়া নিয়ে আসো, তখন কিন্তু বাবার পালানো যাবে না। ও মাসি নদীর উপরে যাওয়ার আগে বারবার তোমার নৌকাটা তুমি পরীক্ষা করো, তোমার নৌকা তক্তা ভালো আছে নাকি, তোমার নৌকার বৈঠারা ভালো আছে নাকি, তোমার নৌকার সব কিছু ঠিকঠাক আছে নাকি। কারণ মাঝি তুমি যদি পচাতক্তা নৌকা নিয়ে নদীর মধ্যে পাড়ি জমাও, নদীর মধ্যে কিন্তু বড় তুফান, দুই পেয়ে দিয়া মজুরে ঠাস ঠাস করে বাড়ি মারবে, তখন কিন্তু তোমার পচাতক্তা নৌকা টিকবে না, তুমি কিন্তু নদীর মধ্যে ডুবে যাবা। ও সাড়ে তিনের নৌকার যাত্রী কবর যাত্রী আমার বাবারা, কবরে যাওয়ার আগে বারবার নিজের নিজের পরীক্ষা করে, আপনার অন্তরের মধ্যে কি দুনিয়ার জন্য মায়া মহব্বত বেশি নাকি আমার আল্লাহর জন্য মায়া মহব্বত বেশি, আপনার অন্তরের মধ্যে কি দুনিয়ার নেতা নেত্রীর জন্য মায়া মহব্বত বেশি নাকি আমার নবীর জন্য মায়া মহব্বত বেশি, আপনার অন্তরের মধ্যে কি আমার আল্লাহর ভয় আছে নাকি, আপনার নামাজের আমল কেমন, রোজার আমল কেমন, আপনার ইমানের অবস্থা কি, বারবার নিজের নিজের পরীক্ষা করে। কারণ বাবা যদি দুর্বল ইমানের আমল নিয়ে কবরের মধ্যে পাড়ি জমায়, কবর কিন্তু বাবা বড় কঠিন জায়গা, দুই পে দিয়া মজুরে চাপ মারবে, তখন কিন্তু আর ভাগা যাবে না। সাথী নাই রে বাতি নাই রে কবরে, একা একা কেমনে থাকব কবরে, একা একা কেমনে থাকব কবরে, কি উপায় হবে আমার মওয়াতে, কি উপায় হবে আমার কবরে, কি উপায় হবে আমার কবরে। ও আমার ভাইরা, ও আমার বাবারা, ও আমার পর্দার আড়ালের আমার মা বোনেরা, পর্দার আড়ালের মা বোনদের জন্য আমার শেষ একটা কথা, আমার নবীজি প্রথম স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীজির প্রথম স্ত্রী, মহিলাদের মধ্যে সাহাবী মহিলাদের মধ্যে সবচেয়ে প্রথম সাহাবী, প্রথম মহিলা সাহাবী আম্মাজান খাদিজাতুল কুবরা, আল্লাহ হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 মণ স্বর্ণ নিয়ে আমার নবীজির সাথে বিবাহ করছে। যেমন সুবহানাল্লাহ, আমার নবীজি একদিন তাকেই দেখতে যে খাদিজার পরনে এমন শাড়ি, সারা শাড়ির শরীরের মধ্যে যে শাড়িটা পরিধান করা, শাড়িটা বড় সিরা ফারা, নবী আমার জিজ্ঞাসা করলো খাদিজা 40 মণ স্বর্ণ নিয়ে আমার কাছে আপনি বিবাহ করছেন, আজকে আপনার কাজ সিরা ফারা জামা, আমি এত বাজারে যাই আপনি তো একদম জিজ্ঞাসা করলেন না, আমাকে বললেন না যে হুজুর আমার জন্য একটা শাড়ি আনবে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলল, হুজুর আমি তো ভালো করে জানি আমার স্বামীর পকেটে টাকা নাই। আমার নবীজি বলতে যাও খাদিজা,
তুমি আমার জন্য এত করলা, তোমার এত সম্পদ আমি খরচ করলাম, এর বিনিময়ে তুমি আমার কাছে কিছু চাও নাকি? খাদিজা বলতেছে পয়গম্বর, আমার আপনার কাছে তেমন চাওয়ার কিছু নাই, তবে আমি আপনার কাছে তিনটা জিনিস চাই। নবী আমার বলতেছে খাদিজা আমার কিছু চাইও না যে আমি দিতে পারবো না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না ডাক দিয়া বলো, হুজুর আমি এমন জিনিস চাবো এটা আপনার দেওয়া সম্ভব? কি চাও? বলতে যে হুজুর আপনার গায়ে যে পাঞ্জাবি পরা, আমার ইন্তেকালের পর আপনার এই পাঞ্জাবির কাপড় দিয়ে আমার কাফনের কাপড় বানাইবে। যখন সুবহানাল্লাহ, আর তুমি কি চাও? বলতে যে হুজুর আমার ইন্তেকালের পর আমাকে কবরের মধ্যে রাখিয়া আপনি একটু কবরের চারিপাশে একটু ঘুরবে। বলতে ঠিক আছে, আর কি চাও? বললো আমার দাপনের পর সব মানুষ চলিয়া গেল, আপনি আমার কাছে কিছু সময় থাকবে। নবী আমার বলো খাদিজা, তুমি এই প্রশ্ন তিন তুমি তিনটা দাবি করলা, আমি তোমার দাবি মানিয়ে নিলাম, তবে এই তিনটা কাজ করলে তোমার কি উপকার হইবে? আম্মা জান খাদিজা তুমি কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে হুজুর আমার বিশ্বাস, পয়গাম্বারের পরিহিত পাঞ্জাবি দিয়া যদি আমার আমার যদি কাপড়ের কাপড় বাড়ানো হয়, আমার গায়ে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আমাকে কবরের মধ্যে রাখিয়া কবরের চারিপাশে যদি পয়গাম্বারের পদধূলি হয়, ওই কবরের মাটি আমার কোনোদিন সাপ দিতে পারবে না। কবরের পাশে আপনি থাকবেন, সব মানুষ গেল হুজুর আপনি আমার পাশ থেকে যাবেন না। আমি যদি মনকার না কে প্রশ্ন উত্তর দিতে না পারি, আপনি আমার প্রশ্ন উত্তর তিনটা দিয়ে দিবে। আমার নবীজি হযরত খাদিজার ইন্তেকালের পর সেই দাবিগুলো পূরণ করলো। ইন্তেকাল হয়ে গেছে, দাফন কাবুল শেষ, সব সাহাবীরা চলিয়া গেল, নবী আমার দাঁড়িয়ে রয়েছে। আমার আল্লাহ থেকে আওয়াজ আসে পয়গম্বর, হুজুর আপনার কবরের পারে দাঁড়ানোর দরকার নাই, আপনার খাদিজার প্রশ্নের উত্তর আমার আল্লাহ নিজে দিয়ে দিবে। পর্দালের মা বোনদের প্রতি এই জন্য অনুরোধ, স্বামী যা দেবে তার প্রতি খুশি থাকবেন। মহিলারা সহজে কিন্তু ই করে না, সুক্রিয়া নাই মহিলাদের মধ্যে। জীবনে তুমি একটা ভালো কাপড় দিতে পারো নাই, জীবনে একটু ভালো খাওয়াইতে পারো নাই, তুমি কবেও বা পারছো কি? মহিলারা কয় না কয় না, মা বোনরা যা দেবে খুশি থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন এলোমেলো আলোচনা আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। কুমিল্লা থেকে বক্তা আসছে সারা দিন গাড়িতে মেহমান রাখিয়া, যদি আমরা ওঠা বসা করি বেয়াদবি হবে। দূরের মানুষ মুসাফির, মুসাফির আল্লাহর কাছে যা দোয়া করে আল্লাহ তাই কবুল করে। আল্লাহ এই মুসাফিরের সাথে আমাদের সবাইকে কবুল করুক। আখিরি মোনাজাত না দিয়ে অবশ্যই কেউ যাবেন না, আল্লাহ সবাইকে কবুল করুক। দোয়া আছে, বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।